हेलो गाइज, आज के आमरा बानाच्छि एग चिली। तो निये निच्छि तीनटे डिम। तीनटे डिम प्रथमे भेंगे एकटा जायगाय निये नेब, तारपरे सेगुलोके आमरा एकटु फेटाबो। डिमगुलो एकटु फेटिये निच्छि, तारपरे आमरा एकटु नुन दिये देब, तारपरे एकटु गोलमरिचेर गुड़ो। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এরপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে আমরা ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটা টিফিন কাড়িতে একটু তেল দিয়ে সাদা তেল বুলিয়ে নিচ্ছি। এরপর ডিমটা আমরা ওখানে ঢেলে দেব, ঢাকনা বন্ধ করে দিয়েছি। আগে থেকে আমরা একটু জল বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। এরপর আমরা টিফিন কারিটা দিয়ে ঢাকা দিয়ে দেব, আর যাতে ভাপ না বেরোয় সেজন্য একটা ভারী পাথর চাপা দিয়ে দিয়েছি। এরপরে অনেকক্ষণ ধরে ওটা গ্যাসে রাখার পরে তারপরে আমরা টিফিন কারিটা নামিয়ে নিচ্ছি। এরপরে আমরা ঢাকনা খুলেছি, দেখুন অনেকটাই আমাদের ডিমটা ফেপেছে। এরপর আমরা পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, আদা আর লঙ্কা রসুন কুচি, সয়া সস আর টমেটো সস নিয়েছি। ডিমগুলোকে আমরা পিস পিস করে কেটে নিয়েছি। কড়াই তেল দিয়ে একটু চিনি, আদা আর লঙ্কা রসুন কুচি এগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে তারপরে আমরা সামান্য নুন দিয়ে দিলাম। এরপরে সয়া সসটা দিয়ে দিচ্ছি। সয়া সস দেওয়ার পর আমরা ওই চিলি আর টমেটো সসের মিক্সে একটু জল দিয়ে সেটাকে আমরা ঢেলে দিলাম। এরপরে ওটা ফুটে এলে একটু আমরা ডিমের পিসগুলো আমরা দিয়ে দিয়েছি। ডিমের পিসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এটাকে একটু ফুটতে দেব। ফুটে গেছে, এবার আমরা গ্যাস অফ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমাদের এক চিলি রেডি।